بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করি কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। আয়াহসাবু আল ইনসানু আন লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করব না? বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা, পরন্তু আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনেও ধৃষ্টতা করতে যায়। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে? ফাইযা বারিকাল বাসার, যখন দৃষ্টি চমকে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, না কোথাও আশ্রয়স্থল নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিন আল মুস্তাকার, আপনার পালনকর্তার কাছে সেদিন ঠাঁই হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার, সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুষ্মান। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ্জালা বিহ, তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু, অতঃপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। তুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনো না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরা, এবং পরকালকে উপেক্ষা করো। উজুহুন ইয়াউমাইযিন নাযিরা, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে। তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে। এবং বলা হবে কে ঝাড়বে। এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে। এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিন আল মাসাক, সেদিন আপনার পালনকর্তার নিকট সব কিছু নিত হবে। ফালা সাদদাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, পরন্তু মিথ্যা আরোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। ثم ذهب إلى أهله يتمطى,
অতঃপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে। তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ, অতঃপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَى شَكِي شُسْخُلِتُ بِرْجَتْشِرُنَا ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى অতঃপর সে ছিল রক্তপিণ্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল, নর ও নারী। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা তবু কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?